উন্নত পর্ব প্রশ্ন তো পর্বে আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, জিনরা কিভাবে আল্লাহর এবাদত করবে? জিন জাতির কি কোনো নবী আছে? মাশাআল্লাহ, প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে জিনদের সম্পর্কে আমাদের অনেকেরই অনেক বিভিন্ন রকমের আকিদা বিশ্বাস থাকে। কেউ কেউ জিন জাতি অস্বীকার করে বসে, এটা কিন্তু কুফুরি। কেন কুফুরি? আল্লাহ তাআলা কোরআন একাডেমি জিনের কথা উল্লেখ করেছেন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনের কথা উল্লেখ করে জিনদের বিশ্বাস আনতে হবে। এটা ঈমান বিল গায়েবের একটা অংশ, কিন্তু জিনদের উপর বিশ্বাস করা না, দেখে এদের উপর বিশ্বাস করছি আমরা। তো এই জন্য তো জিনদেরকে এই জন্য আব্দুরহমানকে বলনি আসে, জিনদেরকে জিনদের উপর বিশ্বাস করতে হবে যে জিন একটা জাতি আছে, প্রজাতি আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম এদের সম্পর্কে বিস্তারিত বলেছেন যে জিনরা রয়েছে। আমার মনে হয় এটা প্রকাশ্যে দিয়ে না প্রশ্ন অবশ্যই দেখুন। তো জিনরা অবশ্যই রয়েছে, এটা বিশ্বাস করতে হবে। জিন জাতি এরা, এদের অস্তিত্ব আমাদের আগে ছিল। আল্লাহ বলছে ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারি সামুম, জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে। তো এই জিনরা আমাদের বনি আদমের আগে ছিল, পরেও আছে, এখনও আছে। অর্থাৎ জিনরা আগে তাদের অবস্থান বেশি ছিল, পরে আল্লাহ তাআলা বনি আদম সৃষ্টি করছে, ওদের খলিফা বানাইছে, বনি আদম জিনদের জায়গাতে বনি আদমকে প্রতিস্থাপন করেছে। এই জন্য এটার ইমান আনতে হবে, জিনরা আছে। জিনরাও মুকাল্লাফ, অর্থাৎ জিনদেরকেও আল্লাহ তাআলা তার এবাদতের জন্য সৃষ্টি করেছেন। জিনরা হচ্ছে শয়তানের সন্তান। তো ওর সন্তানদের মধ্যে যারা ইমান আনে তারা ইমানদার, যারা কাফের তারা তাদের শয়তান বলা হয়, ইমোমিন জিন বলা হয়। আর যারা শয়তান তাদের কাফের বলা হয়, মানে তাদেরকে শয়তান বলা হয়, যারা ইমান আনে না, যারা তারা এই ইমান আনে না, ইমান নাই যাদের, তাদেরকে শয়তান বলা হয়। জিনদের মধ্যে এরা সবাই কিন্তু এই সন্তান, ইবলিসের সন্তান। এদের সম্পর্কে আমাদের কিছু জিনিস জানা দরকার। তো আপনি যেটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে, আল্লাহ কীভাবে আবাদ করে, তারা কীভাবে আবাদ করবে? আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর মানবকে আমার আবাদতের সৃষ্টি করেছি। আবাদতের নিয়ম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম, তাদের মধ্যে অসম্ভব কিছু না, তাদের মধ্যে নবী ছিল ওই সময়, অসম্ভব কিছু না, কিন্তু সরাসরি কোনো দলিল আমাদের কাছে নাই। তবে যেটা দলিল আসছে সেটা হচ্ছে যে জিন জাতিকে আল্লাহ তাআলা আমাদের তার এবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর জিন জাতি এবং মানব জাতি উভয়ের কাছে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, জিনও উম্মত, বনি আদম উম্মত। জিনদেরও এবাদত করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে এবাদত শিখিয়েছেন সেভাবে এবাদত করতে হবে তাদেরকে। অর্থাৎ সলাত এবাদত কীভাবে করবে, সওম হজ এইভাবে রাখতে হবে, নিজের মন গড়া পদ্ধতি রাখতে চলবে না। এই জন্য তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যে কোরআন তেলাওয়াত করেছে, তারা চৌদিকে এসে শুনেছে, রাসূল তাদেরকে তালিমও দিয়েছেন। অর্থাৎ দিনের যে জিনিসগুলো একই রকমের, এগুলোতে কোনো পার্থক্য নেই। তাদের মধ্যে ইমানদার আছে, কাফের আছে। ও আন্না মিনাল মিন্নাস সালিহুনা ওয়া মিন্না দুনা যালিকা কুন্না তারায়িকা কিদাদা, ও আন্না মিনাল মুসলিমুনা ওয়া মিনাল কাসিতুন, এটাও বলা হয়েছে। আবার এর অর্থ হচ্ছে জিনদের মধ্যে ইমানদার কাফের দুইটি আছে কোরআনে উল্লেখ করেছেন। আর ইমানদার যারা তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে ওখানে উল্লেখ আছে, আনাল মাসাইদ ইল্লা ফালা তাদরুমা আল্লাহ আহাদা, তো মাসাইদ সেখানে আর কাউকে ডাকা, তো মসজিদে তারা নামাজ আদায় করে, বোঝা গেল তারা মসজিদে উপস্থিত, তাদের জন্য জামাতের বিধান আছে এবং তারাও হজের বিধান আছে, তাদের সম্পূর্ণ বিধান আছে। এবং আখিরাতে তাদের ব্যাপারটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে সানাফরুগুলাকুম আইয়ুহাত তাকালান, যে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন সাকালান, অর্থ জিন ও মানব, এদের জন্য আল্লাহ তাআলা বলছেন যে তাদের তোমাদেরকে আমি অচিরেই হিসাবে সম্মুখীন করব। তো এই যে হিসাবে সম্মুখীন করা, এটাও বোঝা যাচ্ছে যে সানাপুর উল্লাকুম ইউহ সাকালান থেকে আয়াত থেকে বোঝা যাচ্ছে। তো যেগুলোতে আমরা বুঝতে পারছি, এর অর্থ হচ্ছে জিনরা বিভিন্ন ধরনের জিন আছে, কিছু আছে বিভিন্ন প্রাণীর সুরত ধরে থাকে, কিছু আছে শুধু জিনের মানে ওদের আসল সূত্র থাকে, কিছু আছে একেবারে নিকৃষ্ট সূরত থাকে, বিশেষ করে শয়তানগুলো। তো এই বিভিন্ন ধরনের জিন আছে, কিন্তু সবগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে এবাদতের নির্দেশনা, তো সবার জন্য প্রযোজ্য। জিন এবং মানব উভয়কেই আল্লাহর এবাদত করতে হবে।
এদের কোনো কিছুই আল্লাহর ইবাদত থেকে তাদের কাউকে রেহাই দেওয়া হবে না, অর্থাৎ কোনোভাবেই রেহাই নেই, প্রত্যেকে আল্লাহ ইবাদত করতে হবে। তবে এদের জন্য খাবারের ব্যবস্থাপনা ভিন্ন রকমের, এটা আপনারা জানেন যে আমাদেরকে হাড় এবং পণ্যের গোবর, মানে পশুর গোবর থেকে দিয়া এস্তেনজা করতে নিষেধ করা হয়েছে, এবং বলা হয়েছে যে এগুলি হচ্ছে পশুর গোবরগুলি হচ্ছে তাদের দাওয়াবের জন্য খাবার, আর আমাদের হাড়গুলো তাদের জন্য গোস্তে পরিণত হয়, তারা সেগুলো খায়। তো বোঝা গেছে যে এগুলো তাদের খাবারের ব্যবস্থাপনা ভিন্ন, কিন্তু আবাদতের ব্যবস্থাপনা একই রকম, মানুষ এবং জিনের আবাদতের ব্যবস্থাপনা একই রকম, তারা একই আবাদত করবে, ভিন্ন ভিন্ন আবাদত নয়। তাদেরকে জান্নাত জাহান্নাম দেওয়া হবে কিনা এ ব্যাপারে ভিন্ন ভিন্ন মত আছে, কারো কারো মত আছে যাদের জান্নাতের কথা বলা হয়নি, যেহেতু তাদেরকে শুধু আল্লাহ আবাদত করে যাবে, আখেরাতে আল্লাহ তাদেরকে মাটির সাথে কোনো তোরাও মাটি যেরকম এরকম মিলিয়ে দেবে, এটা আবহানী করে রহমতুল্লাহ দিকে বর্ণনা রয়েছে। তবে কেউ কেউ বিপরীত মত পোষণ করেছেন, তাদেরকে ভালো ভালো দেওয়া হবে, খারাপকে খারাপ দেওয়া হবে, ভালোকে জান্নাত দেওয়া হবে, খারাপকে খারাপ দেওয়া হবে। তাদের অবস্থান আমাদের জানা বিস্তারিত জানানো হয় নাই, সেটার উপর শুধু বিশ্বাস করলে হবে যে আল্লাহ তাআলা কাউকে জুলুম করবেন না, প্রত্যেককে আল্লাহ তাআলা তার হয় শাস্তি দিবেন না শান্তি দিবেন, দুইটার ব্যবস্থাপনা করবেন, এরপর ইমান আনলে আমাদের জন্য যথেষ্ট। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم